অনেকে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। অনেক সময় শোনা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে মানুষ মারা গেছে, কিন্তু এটা ব্লাস্ট কেন হয় তা অনেকে জানি না বা বুঝি না। সব জিনিসের মতো সিলিন্ডারেরও মেয়াদ বা এক্সপায়ার ডেট থাকে, যা আমরা অনেকে জানি না। মেয়াদ শেষ হওয়া কোনো সিলিন্ডারকে ঘরে রাখার মানে হলো টাইম বোমা রাখার সমান। আমরা কিভাবে জানব যে একটি সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে, এই বিষয়টি জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিভাবে চিনব যে সিলিন্ডারটি মেয়াদপূর্ণ? ফটোতে মার্ক করা কালো রঙের লেখা টাই হলো এক্সপায়ার ডেট, এখানে এ বি সি ডি সংকেত দিয়ে বোঝানো হয়েছে। এ অর্থাৎ বছরের তিন মাস, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিন মাসকে এ দ্বারা বোঝানো হয়েছে। বি অর্থাৎ তার পরের তিন মাস, যেমন এপ্রিল, মে, জুন, বি দিয়ে এই তিন মাসকে বোঝানো হয়েছে। একইভাবে সি ও ডি দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকে বোঝানো হয়। সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, যেমন বি ১৩, এখানে বি দিয়ে বছরের তিন মাসকে বোঝানো হয়েছে, যেমন এপ্রিল, মে, জুন, আর ১৩ দিয়ে বোঝানো হয়েছে ২০১৩ সালকে। অর্থাৎ এই গ্যাস সিলিন্ডারটির মেয়াদ শেষ হয়ে যাবে বা এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে এপ্রিল, মে, জুন, এই তিন মাসের যে কোনো এক মাসে ২০১৩ সালে। ঠিক একইভাবে যদি থাকে ডি ১৮, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ২০১৮ সালের অক্টোবর, নভেম্বর অথবা ডিসেম্বর, এই তিন মাসে যে কোনো এক মাসে এই সিলিন্ডারটির এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে। আশা করি আমাদের এই ভিডিও থেকে একটু হলেও বুঝতে পেরেছেন যে একটি গ্যাস সিলিন্ডারের এক্সপায়ার ডেট কী। তবে আরেকটি কথা বলে রাখি যে এক্সপায়ার ডেটটি সিলিন্ডারের প্রকারভেদে বিভিন্ন স্থানে লেখা হতে পারে বা লেখা থাকতে পারে, দোকান হতে নেওয়ার সময় সেটা ভালো করে জেনে নেবেন। আসুন নিজে সচেতন হই এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করি এবং জীবন বাঁচাই।